এই চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার যারা আইসিটি কম্পিউটার টিচারের জন্য বা আইসিটি কম্পিউটার টিচারের চাকরির জন্য ভীষণভাবে উৎসাহী, তাদের উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করা। যেহেতু পঞ্চায়েত ইলেকশনের যে রেশ বাসি ব্যাপারটা মিটে গেছে, সো আস্তে আস্তে আইসিটি কম্পিউটার টিচারের নেক্সট স্টেপ বা পরের ফেজটা আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু যেহেতু প্রিভিয়াস ফেজগুলোর মধ্যে অনেক অদল বদল হয়েছে, অনেক স্কুল বন্ধ হয়ে যাওয়ার জন্য যারা পুরনো ক্যান্ডিডেট ছিল তাদেরকে এই দিক ওদিক সরাতে হয়েছে, তাই সঠিক ইনফরমেশন দিতে ভালোবাসি। একটু সময়ই লাগবে আইসিটি কম্পিউটার টিচারের নেক্সট ফেজটার জন্য, তবুও আমরা সবসময় অ্যালার্ট থাকি সঠিক খবরটা পাওয়ার জন্য। যখনই নেক্সট স্লটটা আসবে আমরা তার আগে ইন্ডিকেশন দিয়ে দেব। সো যারা আইসিটি কম্পিউটার টিচার, বেসিক্যালি যারা টিচিং প্রফেশনটা পছন্দ করেন, আমি নিজেও টিচার তো আমার টিচিং প্রফেশনটা খুব ভালো লাগে, টিচার বা ট্রেনার যারা হতে চাও তারা একটু ওয়েট করো, কারণ আইসিটি চাকরির ওয়েটেজটা এতটা বেড়ে গেছে, এটা এখন খুব ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভ ব্যাপার হয়ে গেছে। সো সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত একটু ওয়েট করো। ইন দ্য মিনটাইম আমরা যে চ্যানেলে নতুন নতুন ভিডিও কম্পিউটার রিলেটেড বা প্রিপারেশন রিলেটেড আপলোড করছি সেগুলো প্রিপারেশন নিতে থাকো, কারণ দেখো চাকরি চাকরি করে হাউতাস করে মন খারাপ করে কিছু হবে না, তোমাকে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে যাতে সুযোগ আসলে তুমি পজিটিভলি সুযোগটাকে কাজে লাগাতে পারো, একবার ক্র্যাক করতে পারো। সো এটাই বলার যে একটু ওয়েট করতে হবে ভাই, বা একটু ওয়েটে থাকতে হবে আইসিটি চাকরির জন্য। ইন বিটুইন আমরা যে কম্পিউটারের ক্লাসগুলো আপলোড করছি ভালো করে প্রিপারেশন নাও, এবং যদি মনে হয় যে তোমার ইমিডিয়েটলি কোনো চাকরির দরকার, আমাদের এখানে প্রচুর চাকরির সুযোগ আছে, আপাতত কোথাও ঢুকে যাও, আবার যখন আইসিটির ব্যাপারটা আসবে তখন সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে বা প্রপারলি গাইডলাইন নিয়ে চাকরিটা পাবে। অনেক রকম চাকরির অপশানই আসছে, আমাদের সাথে যুক্ত থাকো, সঠিকভাবে যুক্ত থাকো। যারা সিরিয়াসলি এবং সঠিকভাবে চাকরির সন্ধানে আছো তারা আমাদের বিভিন্ন যে ট্রেনিং প্রোগ্রাম আছে তার সাথে যুক্ত হও, কারণ আমরা কিন্তু ট্রেনিং করা ছেলে মেয়েদের একটু বেশি প্রেফারেন্স দিই, কারণ তাদেরকে আমরা চিনি বা জানি, ক্লায়েন্টের কাছে তাদেরকে পাঠালে আমাদের ফেস ভ্যালুটা থাকে। সো সেই প্রত্যাশা নিয়ে তাদেরকে পাঠাই। সবাইকে আরো ভালো ভালো চাকরির খবর দেওয়ার প্রতিশ্রুতি রাখলাম, ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো। আর আইসিটির জন্য যারা ভাই বোনরা ওয়েট করছো একটু ওয়েট করো, সঠিক খবর সঠিক সময় তোমাদের কাছে পৌঁছে দেবো। সবাই ভালো থাকো, হ্যাভ এ গ্রেট ডে।